একটু আপনার নামটা বলুন। মঙ্গল মালিক। আপনি এই যে পুজো কমিটির পুজোটা দেখা যাচ্ছে, এই পুজোটার সম্বন্ধে বলুন। আমি এই ক্লাবের সম্পাদক এবং পুজো কমিটির সম্পাদক। হ্যাঁ, এই ক্লাবটা আমরা 30 বছর ধরে পুজো করে আসছি। এই ক্লাবের নাম মহানাদ দক্ষিণপাড়া ইউথ ক্লাব। হ্যাঁ, 30 বছরের পুজো। এবছরে মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে প্রতি বছর তো আমরা প্যান্ডেলের ন্যায় করি, কিন্তু এবছর 30 ফুটের, হ্যাঁ 30 বছরে 30 ফুটের কালী করা হবে। আমাদের প্যান্ডেলটা নয়, কালীর আকর্ষণটাই বেশি থাকবে। এই যে 30 ফুটে কালী, এই অঞ্চলে তো এরকম না, এই মহানাদের অঞ্চলে এই প্রথম, এই আমাদের ক্লাবই এই প্রথম 30 ফুটের কালী হচ্ছে। কেন এই 30 ফুটের কালী করলেন, কী উদ্দেশ্যে? এখন সকলের সদস্যদের মিলে মিটিংয়ে একটা প্রস্তাব হলো যে আমরা তো প্রতি বছর প্যান্ডেলের মাধ্যমে পুজো করি, কিন্তু এবছর আমরা 30 ফুটের কালী করা হবে। এই কালীটাই আমাদের আকর্ষণ থাকবে। কিরম সাড়া পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। এই যে পাশেই আপনাদের একজন দক্ষিণেশ্বরে কালী বলে, বোমময়ী কালী মন্দির, তার পাশেই যে এত বড় একটা কালী হচ্ছে, বোমময়ী মন্দিরেরই এই রক্ষা কালী আমরা করছি। এই উপলক্ষে আপনারা কি কি করবেন? এই উপলক্ষে আমাদের বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। হ্যাঁ, বাউল গান থাকবে, পুজোর বিভিন্ন অনুষ্ঠান থাকবে। আমাদের ব্লক ডিপার্টমেন্টের অফিসার বিডিও সাহেব, উনি এই পুজো উদ্বোধন করবেন। এটা কত বছরের পুজো? এটা 30 বছরের পুজো। ক্লাবের নাম? ক্লাবের নাম মহানাদ ইউথ ক্লাব, মহানাদ দক্ষিণপাড়া ইউথ ক্লাব। আপনার নাম? আমার নাম মঙ্গল মালিক। আপনি সম্পাদক? আমি সম্পাদক। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।